एवरीवन, वेलकम टू माय चैनल यम एंड टेस्टी। आज के आमी चिकेन ग्रेवी बनिए देखाबो, चलुन देखे नी। प्रथमे एकटा कड़ार मध्ये हाफ कप मतन सादा तेल देब। तेलटा गरम होले एकटू डालचीनी आर दुटो छोटो एलाच दिलाम एर मध्ये। एटा हल्का फ्राई करे नेब। एखाने तीनटे पेंयाज छोटो करे काटा एर मध्ये दिए दिलाम। एटा गोल्डेन ब्राउन हाफ पर्यन्त भाजब। এখানে একটা মিক্সিং জারের মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা, 12-14টা কাজু বাদাম, এর মধ্যে দেড়খানা টমেটো ছোট করে কুচিয়ে জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। ঠিক এরকম হবে পেস্টটা, দেখে নিন। এদিকে পেঁয়াজটা ভাজতে থাকব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে ভালো করে ভাজব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম আর 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটা কষতে থাকব। এখানে 600 গ্রাম চিকেন আছে, এবার মশলাটার মধ্যে তুলে দেব। মাংসটা তুলে দেওয়ার পর 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে মাংসটা ভাজব। এবার মাংসটার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার তৈরি করা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। জারের মধ্যে পেস্টটা লেগেছিল, একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা 4-5 মিনিট কষার পর সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে গেছে। এর মধ্যে 2 টিস্পুন গরম মশলা দিলাম। এটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ জল দিলাম। মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে দেব। এবার কড়াটা ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিট এটা হবে। 8 মিনিট পর ঢাকাটা খুলে মাংসটা ঘুরিয়ে দেব। মাংসটা আরেকটু নাড়তে থাকব, গ্রেভিটা আরেকটু ড্রাই হবে। দেখুন মাংসটা অনেকটা ড্রাই হয়ে গেছে, গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে। সবার শেষে রোস্টেড কসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দেব। রেস্টুরেন্ট স্টাইলের চিকেন গ্রেভি একদম রেডি। রুটি, পরোটা, নান এর সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।